60 বছর বয়সী ভূমিহীন এক হিন্দু বিধবা মহিলার চিকিৎসা করাতে এগিয়ে এলেন একদল মুসলিম যুবক। পূর্ব বর্ধমান জেলার গলচি 1 নম্বর ব্লকের পুরসা গ্রামে বেশিরভাগই মুসলিম মানুষের বাস। সেখানে হাতে গোনা দু চার হিন্দু পরিবার বসবাস করেন। আমাদের গ্রামে মুসলিম অধ্যুষিত গ্রাম এবং 95% আমাদের মুসলিম, 98% মুসলিম এবং 2% হয়তো মুসলিম, 5-6 হিন্দু আছে। তা আমাদের এই আমরা সবাই মিলে সম্প্রীতির ঐক্য রক্ষা করে চলেছি দীর্ঘদিন ধরে। তাই এই মহিলাটি যন্ত্রণায় ছটফট করছিল, আনার হয়তো সেরকম বিশেষ কেউ ছিল না। আমাদের এই সব ছেলেরা তাকে সঙ্গে সঙ্গে খবর পেয়ে হসপিটালে নিয়ে আসে এবং হসপিটালে অ্যাডমিট করে। পরবর্তী ক্ষেত্রে যদি এখানে আমাদের এই প্রাথমিক স্বাস্থ্য ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তার ট্রিটমেন্টের ব্যবস্থা না হয়, আমরা মুসলিম ভাইয়েরা গ্রাম্যগতভাবে ওই মহিলাটির ট্রিটমেন্ট করার জন্য বাইরেও ট্রিটমেন্ট করাবো, এরকম একটা পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। ওই গ্রামের বাসিন্দা নেভি কর্মকার ভূমিহীন হওয়ায় এক মুসলিম ব্যক্তির বাড়িতে বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন, কয়েকবার নিজ উদ্যোগে হাসপাতালে চিকিৎসাও করিয়েছেন, কিন্তু অর্থ আর লোকজন না থাকায় সঠিকভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। পেটের অস্ত্রোপচারের খরচের ভয়ে বাড়িতে পড়ে পড়েই অসহ্য যন্ত্রণা সহ্য করছিলেন। এদিকে বাড়িতে তার একমাত্র ছেলে রাজু কর্মকার মানসিক ভারসাম্যহীন ও শারীরিক প্রতিবন্ধী। বৌমাও নিজে পরের ঘরে কাজ করে কোনোরকম দিন যাপন করে সংসার চালান। আজ সকালে তার আর্তনাদ শুনে পাশে দাঁড়ান গ্রামের ছেলে শেখ লালন। তিনিও তার কয়েকজন বন্ধু এগিয়ে আসেন তাকে চিকিৎসা করাতে। আমার বন্ধু লালন, ও আমাদেরকে বললো যে এরকম আমাদের গ্রামে একজন বাসিন্দা খুব গরিব মানুষ, তা তার পেটে যন্ত্রণায় কাতরাচ্ছিল, হ্যাঁ, তাকে হসপিটালে ভর্তি করার জন্য আমরা সবাই ছুটে এলাম এবং তার এমন কিছু সাধ্য নাই যে সে নিজের চলে ফেলার মতো ক্ষমতা নেই এবং তার একটা ছেলে আছে, সেও অ্যাডনর্মাল। তারপরে এখানে আমরা সবাই মিলে এসে ভর্তি করলাম। ভর্তি করার পর ডাক্তারবাবু ভালোভাবে যথেষ্টভাবে দেখলেন এবং কিছু রিপোর্ট পড়াতে হবে সেইগুলো বললেন এবং সেই অর্থ ব্যাপারটা যেটা আছে সেটা আমরা চিন্তাভাবনা করে সেটাই আমরা দুশ্চিন্তাটা কারণ কাটিয়ে উঠতে পারবো মনে হচ্ছে। এবং বর্ধমানে যদি যাওয়ার ব্যাপারে যদি কিছু থাকে সেগুলো আমরা সেখান থেকে করবো। আমরা যতজন এসেছিলাম সবাই মিলে আমরা গ্রাম তরফ থেকে এসেছি এবং সুরাসাহিক আয়োজনে আমরা সবসময় জড়িয়ে থাকি, এটা আমাদের কর্তব্য। এবং তাকে নিয়ে আসেন স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তার পরিবারের হাতে তুলে দেন নগদ অর্থ, এর পাশাপাশি হাসপাতালের চিকিৎসা থেকে যাবতীয় খরচের আশ্বাস দিয়েছেন তারা। ঔষধি থাকে, আমরা গ্রামেই ছিলাম, হঠাৎ করে দেখি যে ওর পেটে অজস্র যন্ত্রণা ছটফট করছে। তখন আমরা কয়েকজন মিলে একত্রিতভাবে সবাই মিলে থেকে ওকে নিয়ে পুরসা হসপিটালে নিয়ে এলাম। হসপিটালে ডাক্তারবাবু দেখে যেটা অনুভব করলো যে হয় ওর লিভার স্টোন আর না হলে অ্যাপেন্ডিক্স হতে পারে। তা পুরসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওকে ডাক্তারবাবুকে বলার পরে ভর্তি করে দিলাম। ভর্তি করার পরে এইমাত্র ভর্তি হলো, এবার ডাক্তারবাবু বললেন কয়েকটা রিপোর্ট করতে হবে, তা আমরা সবাই মিলে থেকে রিপোর্টটা করিয়ে দেবো। আর যেহেতু অসুস্থ ওর বাড়িতে কেউ নেই, ওর একটা ছেলে আছে, ছেলেটাও অ্যাবনর্ম্যাল, তা ওর তো কেউ নেই, তার জন্য আমরা সমাজসেবামূলক কাজ হিসেবে সবাই মিলে একত্রিত হবে যতটা পারবো ওকে চিকিৎসা করবো, সাহায্য করবো। পুরসা হসপিটালে কী বলছি দেখি, এখানে যদি না হয় এখানে বর্ধমানে এফআইআর করিয়ে ওর চিকিৎসা ব্যবস্থা আমরা সবাই মিলে থেকে করে দেবো।